হাই ফ্রেন্ডস, এখন থেকে ব্লগটা শুরু করছি। এই যে আমরা বেরিয়ে পড়েছি, সন্ধেবেলা ফিজিওথেরাপি করাতে যাচ্ছি। আজকে বৃষ্টিটা নেই এখনো, কিন্তু প্রচুর মেঘলা হয়ে আছে, তাই গাড়ি নিয়ে বেরোলাম। তাহলে চলা যাক। সন্ধেবেলা যাচ্ছি, তাই সন্ধ্যের একটা গান শুনিয়ে দিলাম, রবীন্দ্রসঙ্গীত। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি সুদেষ্ণা আবার চলে এসেছি আর একটা ব্লগ নিয়ে। আজকে এই যে আর একটা সকাল শুরু করলাম, এই যে বাজার করছি আমি আমাদের জানলা থেকে, আমাদের রাস্তাটা পাশে যেহেতু বাড়ি, এবং সকাল থেকে সন্ধে অবধি বাজারগুলো যায় ট্রলি করে, তো আমি ওখান থেকে কালেক্ট করতে পারি আমার এই উপর থেকে বসে। ব্যাগটা ফেলে দিই, ব্যাগে করে ওই মাছ, চিকেন, তারপরে সবজি সব কিছুই আমি নিতে পারি। এই যে দেখো, ও এসেছে কুজ্জ টিকা, এর কথা আগেই তোমাদের জানিয়েছিলাম, যে বিস্কুট দিয়েছি ও খাচ্ছে। এই যে আমার চিকেন নেওয়া হয়ে গেছে, চিকেন পরিষ্কার করাও হয়ে গেছে, মাছও নিয়েছি আজকে, খয়রা মাছ, আজকে ওই খয়রা মাছ হবে, আর হবে ওই চিকেন। নুন হলুদ দিয়ে দিয়েছি, নুন হলুদ আর এক ফোঁটা তেল দিয়ে মাখিয়ে রেখেছি। আর চিকেনটাকে ম্যারিনেট করব পেঁয়াজ দিয়ে, খুব অল্প তেলে অল্প মশলায় চিকেনটা আজ রান্না করব। তোমরা দেখো, খুব কম কম সময়ে এবং খুব কম তেলে, খুব কম মশলায় এই চিকেনটা আমি রান্না করব। অসুস্থ রোগী বা বয়স্ক মানুষরা এই চিকেনটা খেলে কোনো অসুবিধা হয় না। আর এই যে দেখো, ছোকরা, আলুর ছোকরা, পেঁয়াজের খোসা, ওগুলো সব আমি গাছে দিই জমিয়ে পচিয়ে। তারপর এবার আমি চিকেনটা বসিয়ে নিয়েছি, এখানে দুটো পেঁয়াজ বাটা দিয়েছি, দিয়ে খুব অল্প তেলে, দেখো খুব অল্প তেলে আমি নাড়াচাড়া করছি, এক ফোঁটাও তেল নেই দেখো। এবার আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আলুগুলোকে, এবার এইগুলোকে আমি ওই পেঁয়াজের সাথে ভেজে নেব। এই রান্নায় একটু আলু বেশি লাগবে, যেহেতু মশলা খুব কম, তেল খুব কম, তাই আলুটাকে একটু ধীরে ধীরে নাড়তে হবে এবং ভাজতে হবে। বেশি পাওয়ার দিলে তাহলে কিন্তু আলুটা পুড়ে যেতে পারে, তাই খুব অল্প পাওয়ারে, যাতে অল্প পাওয়ারে এটা রান্না করতে হবে।
এবার চিকেন দিয়ে দিয়েছি, চিকেনটা পেঁয়াজ হলুদ এবং একটু টমেটো সস দিয়ে মাখিয়ে রেখেছিলাম। খুব অল্প হাফ চা চামচ মাখিয়ে রেখেছিলাম, এবার দিয়ে দিলাম। আর এক চা চামচ তেল আমি দিয়েছি। এটাকে অনেকক্ষণ ধরে কষাতে হবে, কষিয়ে কষিয়ে যখন ওর জলটা মরে আসবে তখন এতে আমি দেব ধনে জিরে এবং তেজপাতা দিয়ে বানানো আমার একটা মশলা। সেই মশলাটা আমি এখানে ইউজ করব। যখন চিকেনটা অনেকটা সেদ্ধ হয়ে আসবে এবং গা মাখামাখো হয়ে আসবে, আলুগুলো মজে যাবে এবং নরম হয়ে যাবে, ঠিক নামানোর আগে ওই মশলাটা আমি দেব। এই চিকেনটা খেলে কোনো অসুবিধে হয় না শরীরের মধ্যে। যারা চিকেন সহ্য করতে পারে না বা তেল মশলা সহ্য করতে পারে না তাদের জন্য খুবই আইডিয়াল এই রেসিপি। বাচ্চারাও খেতে পারে, খুব ছোট বাচ্চা যারা তারাও খেতে পারে। এইভাবে আমি রান্না করলাম। এই যে আমার দোলনা, রান্না টান্না শেষ করে এই দোলনাতে এসে আমি বসি। বেশ ভালো লাগে এই দোলনাটা। আমি এখন বসবো, আমার রান্না শেষ, চিকেন রান্না দেখালাম। এইভাবে তোমরা বাড়িতে চিকেন রান্না করো তাহলে দেখো কতটা ভালো হয়। বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ থাকে, বাচ্চা থাকে, বা নিজেরাও যদি খেতে চাই, এইভাবে আমরা খেতে পারি। রুটি বা পোলাও বা সাদা ভাতের সাথে খুব যায়। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ব্লগে। তাহলে এখন টাটা, রাখছি।